নেমাটোড সমস্যা বর্তমানে কৃষি ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা। শসা, ঝিঙে, উচ্ছে, পটল, বেগুন, টমেটো সমস্ত রকমের এমনকি আলুতে পর্যন্ত সমস্ত রকমের ফসলের জন্য এই নেমাটোড সমস্যা বর্তমানে একটা দারুণ আকৃতি ধারণ করেছে। তো যে কারণে আমরা দেখেছি যে নেমাটোড আক্রান্ত হলে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলদে হয়ে যায়, গাছটা আস্তে আস্তে নেতিয়ে পড়ে এবং ধীরে ধীরে গাছটা দু একদিনের মধ্যে মারা যায়। তো এই যে সমস্যাটা, আগে আমাদেরকে এই সমস্যাটাকে সমাধান করতে হবে, তা না হলে আগামী দিন আরও এই ধরনের বড় ক্ষতির মুখে আমাদেরকে পড়তে হবে। এই যে নেমাটোড, এগুলো এক ধরনের কৃমি কীট আপনি বলতে পারেন। এর টেকনিক্যাল নেম হচ্ছে বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মেলোআইডোগাইন ইনকগনিটা। তো এই কৃমি মাটিতে বসবাস করে এবং মূলের ভিতরে এরা খুব সহজে প্রবেশ করে যায়, মূলের প্রাচীর ভেদ করে। তার ফলে সেখানে গিয়ে তারা বসবাস করে, সেখানে তারা ডিম পারে, সেখানে আরও বংশবিস্তার করার ফলে সেগুলো সেই জায়গাটা আস্তে আস্তে সে দখল করে নেয় এবং সেই মূলটা আস্তে আস্তে স্ফীত হয়ে যায়, মানে ফুলতে থাকে। ফুলতে ফুলতে কি হয়, এমন একটা আপনার বাধা সৃষ্টি করে, মাটি থেকে যে জল বা পুষ্টি রস মূল শোষণ করছে সেগুলোকে সে উপরের দিকে আর পাঠাতে পারে না। অর্থাৎ সেইখানে বসবাসকারী কৃমিগুলো বা নেমাটোডগুলো সেই পুষ্টি রসটাকে বা সেই জলটাকে সে পুরো খেয়ে নেয়, তার ফলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিগুলো আর পায় না। এর ফলে গাছটা আস্তে আস্তে হলদে হয়ে গিয়ে নেতিয়ে পড়ে মারা যায়। এবং দেখা গেছে যে এই নেমাটোড সমস্যা থেকে ছুটকারা পাওয়ার জন্য চাষিরা কত রকমেরই না ওষুধ তারা প্রয়োগ করেছে। তারা ওষুধের দোকানে গেছে, যে কোনো একটা কীটনাশক লিকুইড বা দানাদার তারা ধরিয়ে দিয়েছে। বিশেষ করে বেশি ব্যবহার হতো ক্লোরপাইরিফস গোত্রের অনেক লিকুইড কোনো কোনো চাষিরা বেশিরভাগ টাইম দেখা গেছে ব্যবহার করেছে। আবার কার্বোফুরান জাতীয় যে সমস্ত দানাদার ওষুধগুলো রয়েছে সেইগুলো মাটিতে প্রয়োগ করে তারা এই কৃমিকীট বা নেমাটোড থেকে ছুটকারা পাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকম তারা রেজাল্ট পায়নি। হয়তো সামান্য অল্প বিস্তার পেলেও হ্যাঁ আলটিমেটলি সেই নেমাটোড সমস্যাটা থেকেই গেছে। তাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে এই সম্পূর্ণরূপে মানে 100% আপনি বলতে পারেন নেমাটোড সমস্যাটাকে আমরা মাঠ থেকে বা জমি থেকে দূর করব। তার একটা শিওর সলিউশন আপনি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। চ্যানেলটি নেমাটোড সমস্যাকে সম্পূর্ণ বা 100% দূর করার জন্য আজকে আমরা দুটো ওষুধ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এক নম্বর হচ্ছে বায়ার কোম্পানির ভেলাম প্রাইম, দু নম্বর হচ্ছে অ্যাডামা কোম্পানির নিমিচ। এই যে ভেলাম প্রাইম, এটা লিকুইড ফর্মে আপনি পাবেন আর নিমিচটা আপনি দানাদার ফর্মে পাবেন। তো চলুন প্রথম ফার্স্ট টাইম আমরা জেনে নিই ভেলাম প্রাইম সম্পর্কে। এই ভেলাম প্রাইমের টেকনিক্যাল নেম হলো ফ্লুওপাইরাম 34.48% SC। এই যে রুট নট নেমাটোডস, অর্থাৎ রুট নট মানে রুট মানে মূল, নট মানে হচ্ছে গিট বা গাঁট, এবং নেমাটোড মানে যাকে আমরা কৃমি, যে কৃমিটা নিয়ে আজকে আমরা সলিউশন খুঁজছি। তো এই যে রুট নট নেমাটোড, এরা কী করে, রুটের মধ্যে বাস করে, মূলের মধ্যে বাস করে, একটা গিটের মতো আকার বা ফোসকা তৈরি করে। আপনি পুরো সেই শিকড়টাকে তুললে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের গাঁট গাঁট তৈরি হয়, যার ফলে মূলের মধ্যে একটা বাধা সৃষ্টি হয় এবং খাদ্য উপরের দিকে যেতে পারে না। তো এই ধরনের এই নেমাটোডগুলোকে আমরা সম্পূর্ণরূপে সমাধান করতে গেলে ভেলাম প্রাইম যখন আমরা অ্যাপ্লাই করব, এই ভেলাম প্রাইম কীভাবে কাজ করে, এটা ডাইরেক্ট আপনার নেমাটোডের শরীরে প্রবেশ করে গিয়ে তার যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়, মানে সেখান থেকে এনার্জি উৎপাদন হয়, এনার্জি প্রোডিউস হয়। তো ভেলাম প্রাইম কী করে, সেই এনার্জি প্রোডিউসের সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয়। আর কোষের মধ্যে যখনই এই এনার্জি উৎপাদন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় তখন যে কোনো প্রাণী আর বেঁচে থাকতে পারবে না। তাই ঠিক একইভাবে ভেলাম প্রাইম কাজ করছে নেমাটোডের উপরে, তার মাইটোকন্ড্রিয়ার এনার্জি প্রোডাকশনটাকে সম্পূর্ণরূপে প্রতিহত করছে বা বন্ধ করে দিচ্ছে। ভেলাম প্রাইম এই কৃমিকীটের সংস্পর্শে আসা মাত্রই 30 মিনিটের মধ্যে এর কার্যকারিতা শুরু হয়ে যায় এবং 2-1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কৃমিকীটগুলো ধ্বংস হয়ে যায়। আমরা এই ভেলাম প্রাইমকে ড্রিপ সিস্টেমের সাহায্যেও চালাতে পারি এবং আপনার নর্মালি যারা ড্রিপ সিস্টেম ব্যবহার করেন না তারা বালতির মধ্যে গুলে এক মগে করে সেই লিকুইডটাকে আপনাকে গাছের গোড়ায় গোড়ায় আপনাকে দিতে হবে।
হ্যাঁ, তা না হলে কিন্তু আপনি এই নেমাটোড সমস্যাকে আপনি দূর করতে পারবেন না। বা আপনি যে আপনার স্প্রে ট্যাঙ্ক আছে, ওষুধ দেওয়ার যে আপনার ন্যাপসাকের যে স্প্রে মেশিনগুলো রয়েছে বা যে কোনো স্প্রে মেশিনগুলো রয়েছে, সেগুলো দ্বারা আপনাকে খুব ভালো করে এর গোড়ায় একবারে স্নান করিয়ে দেওয়ার মতো, ভিজিয়ে দেওয়ার মতো দিতে হবে। তা না হলে কিন্তু আপনি এটাকে মারতে পারবেন না। ভেলাম প্রাইম আপনাকে প্রতি একরে মানে 100 শতকে 500 মিলি হারে আপনাকে 150 লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা ন্যাপসাকের যে 15 লিটারের ট্যাঙ্কি রয়েছে তাতে আপনাকে গুলতে হবে 50 মিলি পর্যন্ত। ভেলাম প্রাইমের দাম 250 মিলির দাম মোটামুটি 2000 টাকার আশপাশ, এবং 500 মিলির দাম হচ্ছে মোটামুটি 4000 টাকার আশপাশ। এবার বিভিন্ন এলাকায় আপনার দামের পার্থক্য হতে পারে, আপনার এলাকায় কত দাম আছে জানাতে পারেন, বা অন্যান্য কোনো রকম প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন। এবার আমরা জানবো যে অ্যাডামা কোম্পানির নিমিচ যে জিআর ফর্মে রয়েছে, গ্র্যানিউল ফর্মে রয়েছে যে ওষুধটা, এর কম্পোজিশন হলো ফ্লুয়েনসালফন 2% জিআর। বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের নিমাটিসাইডের মধ্যে যেমন বললাম ভেলাম প্রাইম 1 নম্বর, নাম্বার 2 আমার মতে 2 নম্বর হচ্ছে আপনার অ্যাডামা নিমিচ। যেহেতু এটা গ্র্যানিউল ফর্মে রয়েছে, তাই আমরা কি করব, জমি তৈরির সময় জৈব সারের সঙ্গে বা খোলের সঙ্গে বা আপনার ইউরিয়া সারের সঙ্গে বা চাপান সারের সঙ্গে বা যে কোনো রাসায়নিক সারের সঙ্গে পাইল করে আমরা জমিতে প্রয়োগ করব এবং চাষ দিয়ে দেবো, জমিটাকে তৈরি করে নেব। এইরকম অবস্থায় আমরা এটাকে প্রয়োগ করব যেহেতু এটা গ্র্যানিউল ফর্মে রয়েছে। নিমিচ আপনাকে মোটামুটি প্রতি একরে 2 কেজি হারে আপনাকে প্রয়োগ করতে হবে। প্রতি একর মানে বুঝতেই পারছেন 100 শতক। যারা রোপণ পদ্ধতিতে চারা রোপণ করছেন, রোপণের মোটামুটি 12 থেকে 15 দিন পর প্রতিটা চারা পিছু আপনাকে 1.5 গ্রাম নিমিচ, চারার 6 থেকে 8 সেন্টিমিটার দূরে গোল সার্কেল করে মাটি সরিয়ে সেখানে আপনাকে দিতে হবে। তাহলে আপনি নিমিচ শুধু দিতে পারেন অথবা বালির সঙ্গে মিশিয়ে আপনি চারিপাশে গোল করে ছড়িয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে যেহেতু এটা দানাদার ফর্মে রয়েছে, তাই এটাকে লিকুইড করার জন্য আপনাকে গোড়ায় জল অবশ্যই দিতে হবে। নিমাটোড এই নিমিটের সংস্পর্শে আসা মাত্রই 1 থেকে 2 ঘন্টার মধ্যে তারা প্যারালাইসিস হয়ে যাবে এবং 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে তারা মারা যাবে। এইভাবে জমি তৈরির সময় আপনি একবার দিতে পারেন এবং 25 থেকে 30 দিন পর আপনি চাইলে আর একবার এইভাবে গোড়ায় গোড়ায় প্রয়োগ করতে পারেন। 1 কেজি নিমিচের দাম হচ্ছে 600 টাকার আশপাশ। তো এরকম বিভিন্ন এলাকায় আপনার দামের পার্থক্য হতে পারে। তো ফ্রেন্ডস, আমার মতে আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার বিভিন্ন ভিডিওগুলো আপনারা লাগাতার দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা ভেলাম প্রাইম অথবা নিমিচ এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করুন। তো টপ যদি আপনি খুঁজতে চান, যেহেতু দামটা একটু বেশি বায়ার কোম্পানির, আপনার ভেলাম প্রাইম কাজেও কিন্তু অসাধারণ, এটা কিন্তু আপনাকে মানতে হবে। তাহলে আপনি যদি 1 নম্বর খুঁজতে চান তাহলে ভেলাম প্রাইম ইজ দ্য বেস্ট। তাহলে আপনি এই সম্পূর্ণরূপে আপনি আপনার জমি থেকে নিমাটোডকে 100% সমূলে উৎখাত করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।